সুদেমণ্ডলে এবং আমার সাত বছরের নাতি সঞ্জার হাসনাত সেও এসছে আমার কথা শোনার জন্য, সে আবার ছবি আঁকে। আমি প্রথমেই শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের স্মৃতির উদ্দেশ্যে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি তার সুযোগ্য পুত্র আহমদ নাজির এবং তার গুণী অত্যন্ত উদ্যমী পুত্রবধূ নাহিদা শারমিনকে আমার ধন্যবাদ জানাচ্ছি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের শিল্পচর্চার অন্যতম পথিকৃৎ ছিলেন। দেশ বিভাগের পর ঢাকায় যে শিল্প আন্দোলন হয়, যে শিল্প আন্দোলনের শুরু হয়, সেখানে প্রথম প্রজন্মের যে কয়েকজন শিল্পী নেতৃত্ব দিয়েছিলেন তাদের একজন ছিলেন শফিউদ্দিন আহমেদ। চল্লিশের দশকে যখন তার ছাত্র জীবন সবে শেষ হয়েছে, সেই সময় তিনি কয়েকটি অত্যন্ত প্রেস্টিজিয়াস প্রাইজ বলতে অত্যন্ত সম্মানীয় পুরস্কার পেয়ে সর্বভারতীয় স্বীকৃতি লাভ করেছিলেন। তিনি যদি এই উপমহাদেশে জন্মগ্রহণ না করে ইউরোপে জন্মগ্রহণ করতেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তিনি আধুনিক শিল্পী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতেন। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ সম্বন্ধে কিছু বলতে গিয়ে আমাদের অন্তত আমার এই কটি কথা মনে আসে। অনেকের মধ্যে বিশিষ্ট হতে হলে, একজন শিল্পী কিংবা সাহিত্যিককে তার নিজস্ব গুণে নিজস্ব পরিচয়ে পরিচিত হতে হয়। জন্মগত প্রতিভা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে, কিন্তু তাই যথেষ্ট নয়। এর সঙ্গে যুক্ত হতে হয় প্রজ্ঞা, বোধ এবং বোধি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ প্রতিভাবান হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার সঙ্গে যুক্ত করেছিলেন তার প্রজ্ঞা, অসাধারণ প্রজ্ঞা, বোধ এবং বোধি। এবং এভাবেই তিনি তার শিল্পগুরু হওয়ার যে পথ সেটা তৈরি করে নিয়েছিলেন। শফিউদ্দিন আহমেদ যখন তার ছাত্র জীবন শুরু করেন তিরিশের দশকের শেষের দিকে, সেই সময়টা ছিল শিল্পচর্চার জন্য একটা অস্থির সময়। উপমহাদেশের অন্যান্য প্রদেশের মতো বাংলাদেশেও, বাংলায় অবিভক্ত বাংলাতেও তখন পরস্পর বিরোধী বেশ কিছু শিল্পধারা চলছিল এবং তাদের আসন প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা করছিল। ব্রিটিশ শাসকদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক, এই প্রথম উপমহাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য যে আর্ট স্কুল প্রতিষ্ঠা করা হয় কলকাতায়, তার আদর্শ ছিল ইংল্যান্ডের, অবশ্যই ইংল্যান্ডের একাডেমিক ট্র্যাডিশন, যে ট্র্যাডিশনের মধ্যে কঠোর শৃঙ্খলা ছিল, সীমাবদ্ধতা ছিল, বাধ্যবাধকতা ছিল। এর পাশাপাশি ওরিয়েন্টালিজম, প্রাচ্য শিল্পবাদ, এই ধারার প্রতিও জোর দেওয়া হয়েছিল, বিশেষ করে যখন কলকাতা আর্ট স্কুলে ই হ্যাবিল এর অধ্যক্ষ হয়ে আসেন। তিনি এই একাডেমিক শিল্প ঐতিহ্যের পাশাপাশি ওরিয়েন্টাল শিল্প, প্রাচ্যদেশীয় শিল্পের উপর জোর দিয়েছিলেন
এবং এই কাজে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্যদের উনি সহযোগিতা পেয়েছিলেন। এই একাডেমিক ট্র্যাডিশন তার পাশাপাশি আর্ট স্কুলে দুটো ডিপার্টমেন্টই ছিল, দুটো বিভাগই ছিল, একাডেমিক বিভাগ এবং ওরিয়েন্টাল আর্টের বিভাগ। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ছিল লোকায়ত শিল্প, যেমন পটশিল্প, তারপর পোড়ামাটির ভাস্কর্য, এইসব শিল্পের আকর্ষণ। তো এইভাবে সেই সময় যারা অনেকে শিল্প চর্চা করছেন, শিল্প শিক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে দারুণ দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কোন শিল্প ধারাকে তারা গ্রহণ করবেন, কী হবে তাদের আদর্শ, শিল্প আদর্শ, কোথায় যাবেন তারা, কী হবে তাদের গন্তব্য। শফিউদ্দিন আহমেদ সেই সব শিল্পীদের মধ্যে, মুষ্টিমেয় শিল্পীদের মধ্যে একজন, যিনি বিনা দ্বিধাদ্বন্দ্বে ইউরোপের আধুনিক শিল্প আদর্শকে গ্রহণ করেছিলেন তার নিজের গন্তব্য হিসাবে। ইউরোপের যে আধুনিক শিল্প, এটা আপনারা জানেন যে এটা ছিল রেনেসাঁ উত্তর শিল্প আন্দোলন, শিল্পধারা, যা প্রথমে ইম্প্রেশনিজম নামে পরিচিত হয়, তারপর পোস্ট ইম্প্রেশনিজম আসে, তারপর অন্যান্য শিল্পধারা আসে। তো শফিউদ্দিন আহমেদ সেই সময়ে ছাত্রজীবন মাত্র শেষ করেছেন, সেই সময় তার কী প্রবল কনভিকশন, কী প্রবল তার বিশ্বাস যে না, এটাই আমার আদর্শ, শিল্প আদর্শ। তিনি বিরিয়ে দ্বিধায় ইউরোপের যে আধুনিক শিল্পধারা সেটাকে তার মতাদর্শ হিসাবে, শিল্প আদর্শ হিসাবে গ্রহণ করলেন। এর ফলে আমরা দেখতে পাই যে তার প্রথম দিকে শিল্পকর্মে এই ইউরোপীয় আধুনিক শিল্পের বেশ প্রভাব রয়েছে। যেমন আমরা যদি 40-এর দশকে আঁকা তার দুমকা সিরিজের ছবিগুলি দেখি, তাহলে আমরা দেখবো সেখানে ইম্প্রেশনিজমের প্রভাব রয়েছে। এরপর তার যে ছবি, সেখানে আমরা পোস্ট ইম্প্রেশনিজমের যে জ্যামিতিক বিন্যাস সেটা আমরা দেখতে পাই, যেটা ইম্প্রেশনিজম ছিল না, রঙের প্রাবল্যের জন্য, প্রাধান্যের জন্য আমরা সেই পোস্ট ইম্প্রেশনের জ্যামিতিক যে বিন্যাস সেটা আমরা দেখতে পাই। এবং তারপর আমরা কিছুটা কিউবিজমের প্রভাবও দেখতে পাই। কিন্তু তিনি এইসব পাশ্চাত্যের শিল্পধারা অনুকরণ না করে অনুসরণ করতে শুরু করলেন, এবং এই অনুসরণের মধ্যে দিয়ে তার নিজের একটা শিল্প শৈলী তিনি বের করে আনতে পারলেন, যা দেখে আজকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা শফিউদ্দিন আহমেদের ছবি। এভাবে তিনি আমাদের বাংলাদেশে, আমার মতে, প্রথম আধুনিক শিল্পী হলেন, প্রথম আধুনিক শিল্পী হলেন তিনি বাংলাদেশে। আধুনিক শিল্পী হলেন তিনি, পাশ্চাত্যের আদর্শকে গ্রহণ করলেন, কিন্তু এটাকে তিনি আত্মস্থ করে নিয়ে নিজের মতো একটা রূপ দেওয়ার চেষ্টা করলেন। শৈলীর দিকে যাই হোক, বিষয়ের দিক দিয়ে কিন্তু তিনি ছিলেন মনে প্রাণে বাঙালি। তার যে বিষয় নির্বাচন, তা ছিল একান্তই মৃত্তিকা সংলগ্ন। আপনারা যদি তার ছবির বিষয়গুলো দেখবেন, সেখানে রিয়েলিস্ট হোক অথবা সেমি অ্যাবস্ট্রাক্ট হোক, সেখানে দেখবেন যে সব, প্রায় সব ছবি বিষয় হলো বাংলাদেশের, বাংলার খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক, জেলে, কর্মকার, কাঠমিস্ত্রি, বন্যা পীড়িত মানুষ, এইসব। এইভাবে তিনি পাশ্চাত্যের আঙ্গিক গ্রহণ করেও তার স্বকীয়তা এবং দেশের যে ঐতিহ্য সেটাকে তিনি তুলে ধরলেন। আর এভাবেই তিনি আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী হিসাবে আজকে বিবেচিত হচ্ছেন, এবং যথার্থ অর্থেই তিনি আমাদের শিল্পগুরু, কেননা তার কাছ থেকে আমাদের শিক্ষার আছে।
তো আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আমি আবার তার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আবার আমি এই আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য তার সুযোগ্য পুত্র এবং পুত্রবধূকে আমার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কেন আপনাদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান সফল হচ্ছে, হতে যাচ্ছে। ধন্যবাদ।